لفوق যে মা দলিল ইশতিরাকিল মাহাব্বাতি মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালোবাসার যে শর্ত লাগানো হয়েছে এর দলিল কি? বলছেন দলিল শুন সূরা মায়েদার আয়াত নম্বর 54। قال الله تعالى مهر الله إرشاد كرتشين يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه. هي مؤمن গণ শুনে রাখো ভালো করে, তোমাদের মধ্য থেকে যে তার দিন থেকে বিমুখ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ফিরে যাবে, কেউ যদি দীন ইসলাম থেকে ফিরে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার পরোয়া করেন না, তার কোনো ক্ষতি হয় না, সে নিজের ক্ষতি করল। আল্লাহ রব্বুল আলামিন চাইলে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, শীঘ্রই আল্লাহ রব্বুল আলামিন এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসেন, সুতরাং তাদেরকে নিয়ে আসবেন পৃথিবীতে। ويحبونه এবং তারাও আল্লাহকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে। সুতরাং সারা পৃথিবীর বর্তমান যে মানুষরা রয়েছে বা মুসলিমরা রয়েছে যারা ইমানের দাবিদার, মুমিন মুসলিম বলে পরিচিত, তারা যদি আল্লাহ না করে ইসলাম থেকে ফিরে যায় আল্লাহ কোনো পরোয়া করেন না, এই জাতিকে শেষ করে দেবেন। যেমন আম্বিয়া রসুলগণের কাফের জাতিগুলিকে আল্লাহ ধ্বংস করেছেন, আর এমন এক জাতিকে নিয়ে আসবেন সেটা যেইভাবে আল্লাহ চান নিয়ে আসবেন, তাদেরকে হেদায়েতের তৌফিক দেবেন। আজকে দেখেন বহু অমুসলিম ঘরানা থেকে হেদায়েত হচ্ছে, পুরা এলাকা খুঁজে একজন মুসলিম পাওয়া যাবে না, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তরে আল্লাহ দিয়ে দিচ্ছেন। এমন এক জাতিকে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলিম করে নিয়ে আসবেন সত্যিকার অর্থে, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আরেকটি দলিল হাদিস থেকে বলছেন তিনি সালাসুম মান কুন্না ফি, তিনটি বৈশিষ্ট্য যদি কারো ভিতরে থাকে ওয়াজাদা বিহিন হালাওয়াত আল ঈমান, তাহলে সেই তিনটি বৈশিষ্ট্যের বদৌলতে, তিনটি বৈশিষ্ট্যের মাধ্যমে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা আছে, স্বাদ আছে। যারা সত্যিকার মুসলিম তারা তাদের ঈমান ইসলামের স্বাদ পায়, যে স্বাদটা মানুষকে বলে বোঝানো যাবে না, মনের শান্তি, মানসিক শান্তি, সুখে দুঃখে যে কোনো অবস্থায় যতই বিপরীত অবস্থা থাক না কেন, যে জান্নাত একজন দিনদার মুসলিম অন্তরে নিয়ে জীবন যাপন করে যতই বালা মুসিবতের পাহাড় হোক না কেন, সেটা থেকে বড় বড় রাজা ধীরাজা আর বড় ধনকুপেরা বঞ্চিত হয়ে গেছে, যদি তারা ধন সম্পদ এবং নেতৃত্বের সাথে কুফরির অবস্থায় থাকে, পাপে ডুবে থাকে। তিনটি বৈশিষ্ট্য এমন আছে যদি কারো মধ্যে থাকে তাহলে সে হালাওয়াতুল ঈমান, ঈমানের একটা মিষ্টি স্বাদ আছে, এই হালাওয়া থেকে আমরা হালুয়া বলি, আরবি শব্দ হালুয়া শব্দটি, ঈমানের সুস্বাদ যে রয়েছে সেটা পাবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির কাছে যে ঈমানের স্বাদ পেতে চায়, তার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু ছাড়া পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে পারবে, তারপরে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। পৃথিবীর কোনো কিছুই আল্লাহর সামনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আল্লাহর দ্বীনের সামনে তার কাছে টিকতে পারে না, না স্ত্রী, না ছেলে মেয়ে, না বাপ মা,
না বংশধর, না ধন সম্পদ, না নেতৃত্ব, না ক্ষমতা, কোনো কিছু না, কোনো মূল্য রাখে না আল্লাহর ভালোবাসার সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার সামনে। এই গুণ যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে ইমানের স্বাদ পাবেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াই ইউহিব্বাল মার আলা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর যে কোনো ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন। জি, মানুষের সাথে ভালোবাসা, সম্প্রীতি, দুনিয়ার কোনো গরজে থাকবে না, একমাত্র গরজ হচ্ছে লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আল হুব্ব ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। যখন আল্লাহর জন্য ভালোবাসা হবে তাহলে এর বিপরীতটাও থাকতে হবে, যে আল্লাহর জন্যই বৈরিতা থাকবে। কাউকে যদি ভালো জানি আল্লাহর জন্য ভালো জানবো, আর কাউকে যদি মন্দ জানি ঘৃণা করি আল্লাহর জন্য করব। এক কথায় আমাদের সম্পর্ক সেই আরশের অধিপতি রব্বুল আলমিনের সাথে, তার সাথে যার যত বেশি মজবুত সম্পর্ক তার সাথে আমার আপনার তত বেশি মজবুত সম্পর্ক হইতে হবে। এই জন্য আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তার চাইতে শ্রেষ্ঠ বান্দা এবং রাসূল কেউ নেই। তারপরে এই উম্মতের সবচেয়ে বেশি ভালোবাসি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাই কেরামদেরকে, হাসান হোসেনকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে, সমস্ত সাহাবাই কেরামদেরকে, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা হচ্ছে আমার আপনার ইমান ইসলামের দাবি। এই বৈশিষ্ট্য, এই গুণ যদি থাকে তাহলে আপনি আমি ইমানের স্বাদ পাব, আর না হলে ইমানের স্বাদ পাবো না, পাবেন না। আজকেও যারা পৃথিবীতে, যাদেরকে চেনেন অথবা চেনেন না, জানেন না অথবা জানেন, শুনছেন কিন্তু দেখেননি কোনোদিন, শুনেছেন শুধু, ভালো মানুষ, আল্লাহর সাথে সম্পর্ক আছে ভালো, আল্লাহর তৌহিদের সাথে সম্পর্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, সুতরাং যেখানকার হোক না কেন, যে কোনো ভাষাভাষী হোক না কেন, যে কোনো রং বর্ণের হোক না কেন, তাকে ভালোবাসে, এই গুণ থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। আর সত্যিকার মুমিন হচ্ছে মুওয়াহিদ, তৌহিদ প্রতিষ্ঠাকারী ব্যক্তি, আর সুন্নতের পাবন ব্যক্তি, সুন্নতের অনুসারী ব্যক্তি, শিরককারী নয় ধর্মের নামে, বিদআতকারী নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের নামে। এই হচ্ছে ভালোবাসার মাপকাঠি। তাহলে ইমান ইসলামের স্বাদ পাবেন, পাঁচ ওয়াক্ত সালাত করে মজা পাবেন, না খেয়ে সিয়াম পালন করে মজা পাবেন, যাকাত দিয়ে সাদকা করে মজা পাবেন, হজ উমরা করে মজা পাবেন, হেজাব পর্দা করে মজা পাবেন, জি স্বাদ লাগবে। প্রতিকূল অবস্থায় হেজাব পড়ছেন, কষ্ট পেতে হচ্ছে, জি মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা, আর তাছাড়াও সামাজিক পারিবারিক যন্ত্রণা, আরো বহু রকমের যন্ত্রণা, অনেক সময় শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে, আলহামদুলিল্লাহ এতে মজা পাচ্ছে না, ছাড়তে চাইছেন না সেই দিন, ছাড়তে চাইছেন না সেই নেক আমলগুলি, আপনি কোনো মতে না, যান চলে যাক, কারণ আপনি মজা পেয়েছেন। আর যে মজা পাই না, সালাত পড়ে মজা পাই না, সালাতের আগে যেমন ছিল সালাতের ভিতরও তেমন, আর সালাত পড়ে মসজিদ থেকে বেরোলো ওই একই অবস্থা, মসজিদের বাইরেও যেমন ভিতরে তেমন একই অবস্থা, কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়াহাল্লাহ বললেও যেমন, আর না বললেও তেমন, কোনো মজা পাই না, স্বাদ পাই না আসলে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর, কুফরিতে ফিরে যাওয়াকে চরম ঘৃণা করবে, এটা কখনো মেনে নিতে পারে না যে কখনো কুফরিতে ফিরে যাব, একজন মুসলিম নাস্তিক হয়ে যাবে, একজন মুসলিম বেদিন হয়ে যাবে, একজন মুসলিম মুশরিক কত্তলিক হয়ে যাবে, একজন মুসলিম
ইহুদি খ্রিস্টান হয়ে যাবে আর কিছু হয়ে যাবে, এইটা সবচেয়ে ঘৃণিত কাজ তার কাছে। মাদাইদ আনকাদাহুল্লাহ মিনহু, যেখানে আল্লাহ তাকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, কোটি কোটি মানুষ পৃথিবীতে কুফরি নিমজ্জিত রয়েছে, আল্লাহ আমার উপর এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আপনার উপর এহসান করেছেন যে আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন মানুষ আপনি আপনাকে আল্লাহ মুসলিম করেছেন, তার সাথে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আবার মুসলিমদের দল উপদল আর বাতিল পন্থীর শেষ নেই, 72 ফিরকে হচ্ছে গুমরা পথভ্রষ্ট, তার মধ্যে আপনাকে আহলে সুন্নাতুল জামাত কোরআন সুন্নার অনুসারী, সালাফদের অনুসারী, সাহাবা ইকরামদের ফটোকপি বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন, তাদের পথের পথিক আপনি। যখন আল্লাহ রাব্বুল আলমিন কুফরি থেকে রক্ষা করেছেন, তো কুফরিতে ফিরে যাওয়াকে এমন ভাবে ঘৃণা করবে, কামা আইয়াকরাহ আইয়ুক্তাহ ফিন্নার, যেমন কোন ব্যক্তি কতটা ঘৃণা করে চিন্তা করুন, কতটা অপছন্দ করে আগুনে নিক্ষেপ হওয়াকে, আগুনে পড়াকে। যতক্ষণ পর্যন্ত শরীরে ক্ষমতা আছে, জানে প্রাণে চেষ্টা করবে আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ না করে কোনো বাড়িঘরে যদি আগুন লেগে যায় আর সেখানে কোনো ব্যক্তি যদি ফেসে যায়, কতটা চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যা আমাকে আপনাকে ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন, তৌহিদ দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, এটাকে রক্ষা করার জন্য, এটাকে রক্ষা করার জন্য ওই রকমই চেষ্টা করবে যেমন একজন মানুষ আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করে। এই গুণ যদি আমাদের থাকে, তাহলে আমরা ইমান ইসলামের স্বাদ পাবো আর ইসলামের বিধি বিধানের স্বাদ পাবো, আমল করে স্বাদ পাবো, পাপ থেকে বেঁচে স্বাদ পাবেন। যুবক মানুষ, যুবতী বিবাহ শাদী হচ্ছে না, শারীরিক চাহিদা রয়েছে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার স্বাদ আছে। সামনে খোলা উন্মুক্ত মেয়েরা চলাফেরা করছে, যুবতীরা চলাফেরা করছে, সবাই তাকাচ্ছে ফেল ফেল করে, আপনি দেখার সাথে সাথে নজর নিচে নামিয়ে নিচ্ছেন, এতে স্বাদ পাবেন, মজা আছে, জি মজা আছে, লাজ্জা হালাওয়া, এতে মিষ্টি স্বাদ আছে। কখন পাবেন? যখন এই তিনটি বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার অর্থে এইরকম মুমিন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, আর ইমানের স্বাদ যেন আমাদেরকে আল্লাহ দান করেন।